একের রক্তে অন্যের জীবন, রক্তই হোক আত্মার বাঁধন, স্বেচ্ছায় রক্ত দিন, সুস্থ থাকুন চিরদিন। বিশ্বজোড়া অতিমারী প্রাণ কেড়েছে অনেকের, করোনার নেতিবাচক প্রভাবে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন বহু মানুষ, বহু পরিবার। এই অতিমারীকে হারিয়ে নতুন সূর্যোদয়ের অপেক্ষায় গোটা দেশ তথা বিশ্ব। তাই করোনা দাপটে যাতে স্বাস্থ্য পরিষেবা থমকে না থাকে সেদিকেই নজর শহরের সমাজসেবীদের। করোনার রক্তচক্ষুকে উপেক্ষা করেই বিশাল রক্তদানের আয়োজন হাজরা পার্ক সর্বজনীনের। এমনিতেই বিগত কয়েক বছরে দুর্গাপূজার মাধ্যমে সবাইকে চমকে দিয়েছে হাজরা পার্ক সর্বজনীন। মূল উদ্যোক্তা যুবনেতা সান্দে চট্টোপাধ্যায়ের উদ্যোগে সারা বছরই নানান সহসেবামূলক কাজে নিযুক্ত থাকেন তারা। এবার করোনা সংকটকালে রক্তের আকাল মেটাতে সান্দে চট্টোপাধ্যায়ের উদ্যোগে এক বিশাল রক্তদান শিবিরের আয়োজন, যেখানে শতশতভাবে রক্ত দিলেন কয়েকশো রক্তদাতা। পুরুষ রক্তদাতাদের পাশাপাশি মহিলা রক্তদাতাদের সংখ্যাও ছিল চোখে পড়ার মতো। শনিবার দিন বিকেলে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে সাড়া দিয়ে শারীরিক দূরত্ব বজায় রেখে রক্ত দিলেন বহু মানুষ। শহর জুড়ে রক্তের হাহাকার, রক্তের অভাবে অনেক রোগীর প্রাণ বাঁচানোই দায়। এহেন পরিস্থিতিতে হাজরা পার্ক সর্বজনীনের এহেন উদ্যোগকে সাধুবাদ জানালেন সকলেই। এদিন রক্তদান শিবির উপলক্ষে উপস্থিত ছিলেন পুরপিতা অসীম বসু, বিবেকের আহ্বায়ক কার্তিক বন্দ্যোপাধ্যায়, মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, যুবনেতা শ্যামদেব চট্টোপাধ্যায় সহ অন্যান্য বহু বিশিষ্টজনেরা। দেখুন, রক্ত তো সবসময় প্রয়োজন আছে আমাদের দেশে, এটা একটা গর্বের জিনিস। ম্যাক্সিমাম রক্ত যতটা কালেকশন হয় ভারতবর্ষে, পশ্চিমবঙ্গের থেকে বেশি কালেকশন কাউরির হয় না। পশ্চিমবঙ্গের মানুষরা অলরেডি তারা সচেতন, এবং আমাদের এই যে আজকে শোভনরা যেটা করছেন, সায়ন যেটা করছেন, সেটা মানুষের নিশ্চয়ই কাজে লাগে। এবং থ্যালাসেমিয়া পেশেন্টদের জন্য সম্পূর্ণ ব্লাড কার্ডটা এবং ব্লাডটা দিচ্ছে, এটা আমাদের কাছে গর্বের। ভালো কাজ সবসময় ভালো কাজে লাগে, আর ভালো কাজ করলে মন ভালো থাকে, শরীর ভালো থাকে, সুস্থ থাকে, সমাজ গঠনে সাহায্য করে। এটা 80 বছরের আমাদের প্রথম অনুষ্ঠান এবছর হাজরা পার্ক। 80 বছরে রক্তদান আমরা প্রত্যেক বছরই করি, কিন্তু রক্তদান সবাই করে, বহু মানুষ করে, বহু ক্লাব করে, আমাদের দলের তরফ থেকে করে। কিন্তু এবছর আমরা একটু আলাদা করে, আমরা থ্যালাসেমিয়া পেশেন্ট তাদের যে গার্ডিয়ান্স অ্যাসোসিয়েশন তাদের সাথে মিলেই রক্তদান করছি। আজকে প্রায় 100 জন এখানে রক্তদান মিনিমাম, কিন্তু সেই পুরো রক্তটা আমরা একটাও ব্লাড কার্ড রাখবো না, পুরো রক্তটাই এই থ্যালাসেমিয়া পেশেন্টদের দেওয়া হচ্ছে, যাতে ওদের রক্তের রেগুলার দরকার পড়ে, ওরা যাতে সেই রক্ত ব্যবহার করতে পারে। তার জন্য আমরা এই রক্তটা পুরোপুরি উৎসর্গ করছি ওনাদের, থ্যালাসেমিক পেশেন্টদের। পিপলস ব্লাড ব্যাংক রক্ত নিচ্ছেন, এবং ইতিমধ্যে আপনারা দেখেছেন যে রাসবিহারী এবং ভবানীপুর জুড়ে প্রচুর মানুষ এসছেন, নেতৃবৃন্দ এসছেন, যারা উৎসাহিত করেছেন। শ্রী শোভনদেব চট্টোপাধ্যায় পূজক প্রধান উপদেষ্টা, উনি চারটের থেকে শুরু, সর্বপ্রথম উনি এসে আমাদেরকে সবাইকে বুঝিয়েছেন আমাদের দায়িত্ব। তো এই পুজোটা আমাদের একটা প্যাশন, তার সাথে সাথে আমাদের যে দায়বদ্ধতা সমাজের প্রতি, সেটাও একইভাবে আমরা দেখি, এবং সেইভাবেই আমরা আস্তে আস্তে মানুষকে সচেতন করতে চাই। কারণ আমরা দেখবেন যারা ডোনার, আমরা কিন্তু তাদের কোনো গিফট দিচ্ছি না, আমরা তাদের একটা করে সেলফ টেস্টিং কিট দিচ্ছি কোভিড-19, যাতে এই নিজেরাই আমরা আরো সচেতন হতে পারি। চারটে করে মাস্ক এবং দুটো স্যানিটাইজার দিচ্ছি, সচেতনতাটা আমাদের মধ্যে থাকবে, তাতেই আমরা এই সমাজকে ভালো রাখতে পারবো, আমাদের সরকারের পাশে দাঁড়াতে পারবো। এটা মূলত কিন্তু থ্যালাসেমিয়া পেশেন্টদের জন্যই করা হচ্ছে, ওদের যে অ্যাসোসিয়েশন করে তাদেরকেই রাখা হয়েছে, কারণ ওদের ক্রাইসিসটা অনেক বেশি, ওদের রক্ত না দিলে বাচ্চারা বাঁচবে না, ওদের অ্যাসোসিয়েশনকে রাখা হয়েছে, ওদের অ্যাসোসিয়েশনকে। এবং আমরা তো অন্যান্য রকমভাবে নানাভাবে রক্তদান অনুষ্ঠান করি। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।